মুজাফফরনগর নামক গ্রামে শফিক নামের এক দোকানে তার দুই ছেলে ওমর ফারুক ও আব্দুল্লাহকে নিয়ে বসবাস করত। তারা মধ্যবিত্ত ছিলেন। ওমর ফারুক ছিল শফিকের বড় ছেলে এবং আব্দুল্লাহ হলো তার ছোট ছেলে। ওমর ছিল আব্দুল্লাহর সৎ ভাই। ওমরের আম্মিজান মারা যাওয়ার পরই শফিক রূপা নামের এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। রূপা ওমরকে একদমই দেখতে পারত না, কিন্তু আব্দুল্লাহ যেন ঠিক তার মায়ের বিপরীত। সে তার সৎ ভাই ওমরকে খুবই ভালোবাসত। এমনই এক সকালের কথা, ওমর, এই ওমর, তোর বাবার শরীরটা খুব একটা ভালো নেই, আজকে তুই দোকানে যা, দোকান খুলে মন দিয়ে কাজ করবি। কিন্তু আমি জান, আমি তো সকালে কোনো কিছুই খাইনি, কিছু খাবার থাকলে আমাকে দিন, আমি খেয়ে না হয় দোকানে যাচ্ছি। মাত্র রান্না বসালাম, ঘরে তেমন খাবার নেই, তুই দোকানে যা, একটু পরে আব্দুল্লাহ তোকে খাবার দিয়ে আসবে। আচ্ছা আমি জান, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর ওমর ফারুক দোকানে চলে যায়। কিছুক্ষণ পর আব্দুল্লাহ টয়লেট থেকে বের হয়। গোফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাজি আসহাবা আনিল আজা ওয়া আফানি। এ কি আমি জান, ভাইয়া চলে গেল? ইস, আর একটু তাড়াতাড়ি বের হলেই ভাইয়ার সাথে দোকানে যেতে পারতাম। তোমাকে দোকানে যেতে হবে না, তুমি স্কুলে যাও। এতক্ষণ টয়লেটে থেকে কি সব বুদ্ধি ওখানেই রেখে এসেছো নাকি? যাও, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে স্কুলে যাও। কিন্তু আমি জান, তুমি তো ওমর ভাইয়াকে বললে ঘরে নাকি কোনো খাবার নেই, ভাইয়া তো না খেয়ে চলে গেল। আমি জান, টয়লেটে বসে দেখছি সব কথাই শুনেছ, একটা কথাও বাদ যায়নি। ভুলে যেও না, সে তোমার সৎ ভাই, নিজের নয়। এখন যাও, ঘরে যাও, আর যেটা বলেছি সেটা করো। কিন্তু আমি জান, ওমর ভাইয়া আজকে স্কুলে যাবে না। আবার শুরু করলে তুমি? মায়ের ধমক শুনে আব্দুল্লাহ নিজের ঘরে চলে যায় আর খাবার খেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। মা, আমার টিফিন দাও, একটু বেশি করে দিও, যেন আমি পেট ভরে খেতে পারি। এই নাও, আজকে তো ওমর নেই, তাই বেশি করে টিফিন দিয়েছি। স্কুলে গিয়ে একা টিফিন খাবে, কারোর সাথে শেয়ার করবে না, অনেক কষ্ট করে রান্না করেছি। আচ্ছা মা, ঠিক আছে। এই বলে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর স্কুলে না গিয়ে চুপ করে দোকানে আসে তার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটি ভাই, তুমি স্কুলে না গিয়ে স্কুল ব্যাগ নিয়ে দোকানে এলে যে, আমি যান জানতে পারলে তো অনেক কষ্ট পাবেন, তুমি স্কুলে যাও ভাই। ভাইয়া, আপনি স্কুলে যাননি, তাই আজকে আমিও যাব না। আপনি স্কুলে না গেলে আমার ক্লাস করতে একদম ভালো লাগে না, তাছাড়া আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি তো না খেয়েই দোকানে এসেছেন, এই নিন ভাইয়া। জাযাকাল্লাহু খাইরান, সত্যি আমার খুব ক্ষুধা লেগেছে, আমি তাহলে খেতে বসি ভাই। বিসমিল্লাহ। ওমর ফারুক খাওয়া শেষ করে আব্দুল্লাহর সাথে গল্প করতে থাকে। স্কুল ছুটির সময় হয়ে এলে আব্দুল্লাহ দোকান থেকে বাড়িতে চলে যায়। এসেছো বাবা, টিফিন সব শেষ করেছো তো? জি আমি জান, আমি সব শেষ করেছি। আমার সোনা ছেলে, ইয়াল্লাহ, আমি তো সব টিফিন ভাইয়াকে দিয়েছি, সেই সকালে একটুখানি খেয়েছি, এখন তো দুপুর হয়ে এসেছে, খুব ক্ষুধা পেয়েছে, মাকে বললে আবার রাগ হবে না তো? একবার চেক করে দেখি মায়ের মেজাজ এখন কি অবস্থায় আছে। আমি জান, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিন। মাশাল্লাহ, আমার ছেলেকে নিয়ে খুব চিন্তিত ছিলাম, ঠিক মতো কোনো খাবারই খেতে চাইতো না, হাজারবার বললেও খিদে লাগা না অবধি খাবার মুখে দিত না, আর আজ কতগুলো টিফিন দিয়েছি, সব শেষ করেছে, আবার বাড়িতে এসেও খাবার চাইছে। তুই বস বাবা, আমি খাবার দিচ্ছি তোকে। এই বলে রূপা খাবার আনতে চায়। যাক বাবা, মায়ের মেজাজটা ভালো ছিল, তাই বেঁচে গেলাম, যাই হোক, খেতে বসি। এই নে বাবা, নে, পেট ভরে খা। রূপা আব্দুল্লাহকে খাবার দিতে সেখানে ওমর চলে আসে।
আসসালামু আলাইকুম আম্মি জান, আমারও খুব ক্ষুধা লেগেছে, আমাকেও একটু খাবার দিন। এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলি, এভাবে কি দোকানে বেচা কিনা হবে? কয়েকদিন পর তো তোর বাবা বেঁচে থাকবে না, এখন তো সমস্ত কাজ তোকে করতে হবে, তখন তুই কি করবি বলতো? আসলে আম্মি জান, আপনি হয়তো খেয়াল করেননি, জোহরের আজান পড়ে গেছে, প্রায় একটা ঘন্টা হয়ে গেল। আমি দোকান বন্ধ করে মসজিদ থেকে সালাত আদায় করে বাড়িতে আসলাম, এই সময় তো সবার দোকানই বন্ধ থাকে, বলুন। রূপা ওমরের কথার কোনো জবাব না দিয়ে তাকে খাবার বেড়ে দেয়। প্লেটে অল্প খাবার দেখে আব্দুল্লার খুব খারাপ লাগে। যে খেতে পারে মা তাকেই অল্প খাবার দিয়েছে, আর আমি খেতেই পারি না, আমাকে এক গাদা খাবার দিয়েছে। ওমর ভাইয়া, এই খাবারগুলো তুমি খাও, আর তোমার প্লেটের খাবারগুলো আমি খাই। না না ভাই, আমার লাগবে না। আরে তুমি নাও তো, নাও। এই আব্দুল্লাহ তো দেখছি সব সময় ওমরকে নিয়ে বাড়াবাড়ি করে। আরে বাবা, ওই ওমরকে এত আদর করার কি আছে? ও যে তোর সৎ ভাই, সেটাও বুঝিস না তুই? এসব দেখলে আমার গা জ্বলে যায়। না, এবার এই ওমরকে একটা শিক্ষা দিতেই হবে, ও বেঁচে থাকলে সব দিক থেকেই আমার বিপদ। এভাবেই রাত নেমে আসে। রাতের বেলা রূপা ওমরের বিছানায় একটা বিষাক্ত মাকড়সা রেখে আসে। সে ভেবেছিল ওমর হয়তো ঘুমিয়ে আছে, তাই সে ওমরকে মারার জন্য সেই মাকড়সাটিকে সেখানে রেখে আসে। ওমর এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। সে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে দেখে তার বিছানায় বিষাক্ত মাকড়সা। ইয়া আল্লাহ, এই বিষাক্ত মাকড়সা আমার বিছানায় কি করছে? আমি এক্ষুনি এটাকে ফেলে দিয়ে আসি। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া, তুমি আমায় এই মাকড়সার হাত থেকে হেফাজত করেছ। অনেকক্ষণ তো হয়ে গেল, ওমরের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি না কেন? গিয়ে দেখে আসি তো। এই বলে রূপা ওমরের ঘরে গিয়ে দেখে সে বেশ আরাম করে ঘুমিয়ে আছে। এই দেখে তো রূপা ভীষণ রেগে যায়। এই ছেলেটা এখনো মরেনি? তারা, কালকে হবে তোর শেষ দিন, কাল আর তুই এই পৃথিবীর আলোই দেখতে পারবি না। পরের দিন দুপুরবেলা রূপা ওমরের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে। সে সবগুলো খাবারে বিষ মেশায়, আর এ সব কিছুই দূর থেকে আব্দুল্লাহ দেখতে পায়। কিছুক্ষণ পর, বাবা ওমর, তোমার জন্য আজকে আমি অনেক খাবার রান্না করেছি, সব খাবার তোমার, তুমি একাই খাবে কেমন? আব্দুল্লাহ চাইলে ওকে দেবে না কিন্তু। আচ্ছা আচ্ছা আমি জান, ঠিক আছে। ওমর যখনই খাবার খেতে যাবে ঠিক তখনই আজান পড়ে যায়। ওমর খাবার রেখে সালাত আদায় করতে চলে যায়। সালাত শেষে ওমর খেতে বসে, ঠিক তখনই আব্দুল্লাহ তার খাবার কেড়ে নেয়। ভাইয়া, আমি এই খাবারগুলো খাবো, আমার খুব খেতে ইচ্ছে করছে। না আব্দুল্লাহ, তুমি এই খাবারগুলো খেতে পারো না। কেন মা, এই খাবারে বিষ মিশানো আছে বলে? এসব তুমি কি বলছো কি ভাই, খাবারে বিষ মানে? এরপর আব্দুল্লাহ ওমরকে সব কথা খুলে বলে। সব শুনে ওমর আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করে। ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে আবারও হেফাজত করলে, এ সবই হয়তো আমার নামাজ পড়ার সুফল, আলহামদুলিল্লাহ। ওমরের এমন কথা শুনে রূপা নিজের ভুল বুঝতে পারে, সে ওমরের কাছে ক্ষমা চেয়ে নেয়। এভাবেই মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের হেফাজত করে থাকেন।